আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, ইএসএম হাসান। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি। তো দেখুন, চাকরির নানা পরীক্ষায়, শুধু চাকরির পরীক্ষায় বলছি কেন, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অথবা ইন্টারমিডিয়েট বা বিভিন্ন ক্লাসেই, কিন্তু এই যে নদী সম্পর্কে পাঠ রয়েছে, তো সেখানে একটি প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো। তো বন্ধুরা দেখুন, আজকে আমি যে সংক্ষিপ্ত নিয়ম দেবো তার দ্বারা কিন্তু আপনি শাখা নদী, ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো কিন্তু সহজে মনে রাখতে পারবেন। তো দেখুন, শাখা নদী কাকে বলে এটাও কিন্তু আপনাদের জানতে হবে। সাধারণত কোনো নদী থেকে যদি অন্য কোনো নদী বের হয়ে যায়, সেগুলোকে কিন্তু আমরা শাখা নদী বলি। তো দেখুন, আজকে আপনি ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো সহজেই মনে রাখবেন এই সূত্রের মধ্য দিয়ে। আমি সূত্রটি বলে দিচ্ছি। দেখুন সূত্রটি, পুত্র শীতে যমুনার তীরে বংশী বাঁধায়। আমি আবারও বলছি, পুত্র শীতে যমুনার তীরে বংশী বাঁধায়। এখানে পুত্র বলতে কিন্তু ব্রহ্মপুত্রের কথা বলা হচ্ছে, এবং বাকি যে শীত, যমুনা, তীর বা বংশী, এগুলো কিন্তু শাখা নদী। তো চলুন আমরা একটু ব্যাখ্যায় যাই। তো ব্যাখ্যায় দেখুন, পুত্র মানে ব্রহ্মপুত্রটা তো আগে বললাম, এরপর শীতে অর্থাৎ শীতলক্ষ্যা, এরপর যমুনা, যমুনা তো নিজে একটি নদীর নাম, এরপরে দেখুন বংশী, বংশী বংশীয় কিন্তু একটি নদীর নাম। তাহলে ব্রহ্মপুত্রের তিনটি শাখা নদী, শীতলক্ষ্যা, যমুনা এবং বংশী। তাহলে আপনি এই পুত্র শীতে যমুনা তীরে বংশী বাজায় এই সূত্রটি মুখস্থ করার মধ্য দিয়ে কিন্তু আপনি সহজেই ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু আপনারা বিষয়ভিত্তিক ভিডিওগুলো পাবেন। তো সেগুলো দেখলে আপনাদের সময় এবং শ্রম দুটো বাঁচবে, আপনারা দেখে নেবেন আশা করি। আর আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।